ঢাকায় সফররত মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটারের সঙ্গে নতুন ভিসা নীতি নিয়ে কোনো আলোচনা হয়নি, একথা জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার অ্যাডমিরাল খুরশিদ আলম। তিনি আরও জানিয়েছেন, ছয় মাসের মধ্যে বাংলাদেশি শিক্ষার্থী সহ জনসাধারণের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। রোববার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটার পাকিস্তান সফর শেষে ঢাকায় সফরে যান, তারপর ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেন। এছাড়া সফরকালে দূতাবাস এবং কনসুলেট কর্মীদের সঙ্গেও সাক্ষাৎ করবেন এবং কনসুলেটের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন তিনি। তার সফরে বিদেশি নাগরিক, মার্কিন নাগরিকদের সুরক্ষা এবং যুক্তরাষ্ট্রের বৈধ ভ্রমণ এবং অভিবাসনের সুবিধার্থে যুক্তরাষ্ট্রের গভীর এবং টেকসই প্রতিশ্রুতির উপর জোর দেওয়া হবে।